মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাংলা ক্লাসিক উপন্যাস প্রথম আলো। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শুরু হচ্ছে প্রথম আলো। অতুল সেদিন সারা রাত জেগে পাহারা দিচ্ছিল গুরুকে। পরপর কয়েকদিন রাত্রি জাগার ক্লান্তিতে শশী বিশ্রাম নিতে গেছে, লাটুও ঘুমিয়ে পড়েছে। তোর চরিত্রটা কত গভীর, তোর চিন্তামণির জন্য মানুষ তোকে চিরকাল মনে রাখবে। ওসব কথা ছাড়ো, তোমার আমার গুরু, ইচ্ছে করেই গঙ্গার পাড়টা অতখানি তোল্লাই দিয়েছেন যাতে আমি ডাউন খেয়ে যাই। ফার্স্ট বেল পড়ে গেছে, রঙ্গালয় দর্শক উপচে পড়ছে। এ সময় জানা গেল বিনোদিনী তখনও মেকআপ করেনি, সেদিন আবার গিরিশচন্দ্র উপস্থিত নেই। বিনোদিনীর কাছে ছুটে গেলেন অমৃতলাল, কিন্তু বিনোদিনী জানালো সে আজ শো করবে না। পরিস্থিতি জটিল বুঝলেন অমৃতলাল, কিন্তু কিভাবে সামলাবেন তিনি? বিনির জেদ ভাঙানো তো মুখের কথা নয়, কি করবেন অমৃতলাল? আজ আমি নামবো না, শো বন্ধ করে দাও। অমৃতলাল বিনোদিনীর একথা শুনে বিশেষ অবাক হলেন না। বিনোদিনী যে অসুস্থ না তাতেই তিনি স্বস্তি পেলেন। ইদানিং বিনোদিনী প্রায় নানা রকম বায়নাক্কা শুরু করেছে, এখন নরম গরম কথায় তার মান ভাঙাতে হবে। অমৃতলাল বিনোদিনীর পিঠে হাত দিয়ে বললেন, কি বলছিস রে পাগলি, হঠাৎ আজকে আবার শো বন্ধ হবে কেন? উইংসের ফাঁক দিয়ে একবার দেখে আয়, ভেতরে তিল ধারণের জায়গা নেই। এ কথায় একটু চিঁড়ে ভিজল না, বরং অমৃতলালের হাত টেনে সরিয়ে দিয়ে বিনোদিনী বলল, সবাইকে টিকিটের পয়সা ফেরত দিয়ে দাও, আজ আমি এক্ষুনি বাড়ি চলে যাব। আরে কেন শো হবে না সেটা বলবি তো, দর্শকদের একটা কারণ দেখাতে হবে না? বিনোদিনী দৃপ্ত ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে তেজের সঙ্গে বলল, আমার ইচ্ছে তাই শো বন্ধ থাকবে, আমার ইচ্ছে অনিচ্ছে দাম নেই। স্টার থিয়েটারটা হয়েছে কার জন্য? এই বিনোদিনী দাসী তার শরীর বেচে সব পয়সা জুগিয়েছে, সেসব কথা ভুলে গেছো তোমরা? আরে না রে, ভুলবো কেন, তোর জন্যই তো সব। তোকে কি কেউ কিছু বলেছে? এই নে বিনু, ঝট করে তৈরি হয়ে নে তো, হুট করে শো বন্ধ করলে কি চলে? দর্শকরা হচ্ছে আমাদের ভগবান, দর্শকদের নিরাশ করলে আমাদের পাপ হয়। নে নে, আর দেরি করিস নি, শো শেষ হয়ে গেলে তোকে কে কি বলেছে সব শুনবো আমি। কে আবার কি বলবে, আমি এ নাটকে আর নামবো না, বিল্বমঙ্গল বন্ধ করে দাও। তুই কি বলছিস রে বিনোদ, অনেক দিন বাদে এই পালাটা হিট করেছে, ঘরে পয়সা আসছে, এমন সময় নাটক কেউ বন্ধ করে? চৈতন্যলীলাও হিট হয়েছিল, সেটা আবার নামাও, কিংবা দক্ষযজ্ঞ। আর এ লোকে পুরনো নাটক কতবার দেখবে, বিল্বমঙ্গল সবে সাড়া জাগিয়েছে, গ্রামগঞ্জ থেকে কাতারে কাতারে লোক এ নাটক দেখার জন্য ছুটে আসছে, তোকে দেখবার জন্যই তো আসছে রে। শোনো বুড়ি দাদা, বারবার এক কথা বলো না, বিল্বমঙ্গল আমার পছন্দ নয়, আমি এতে পার্ট করব না, নামতে পারি এক শর্তে, এই নাটক থেকে ওই গঙ্গা হারামজাদিটাকে বাদ দিতে হবে। আজ থেকেই যদি পাগলিনীর পার্টটা একেবারে বাদ দিতে পারো তাহলে আমি মেকআপ নিতে পারি, বলো রাজি আছো? অমৃতলাল একটা দীর্ঘশ্বাস ফেললেন। গিরিশবাবু আজ উপস্থিত নেই, তিনি অসুস্থ রামকৃষ্ণকে দেখতে গেছেন, এখন বিনোদিনীর গোসামলাবি কে? এদিকে সেকেন্ড বেলও বাজল, এবার দর্শকরা অধৈর্য হয়ে উঠবে। তিনি ধীর স্বরে বললেন,
নাটকের কোনো রোল যখন তখন বাদ দেবার মালিক কি আমি? নাট্যকার কে? পরিচালকই বা কে? তা কি তুই ভুলে গেলি? গিরিশবাবু থাকলে তার মুখের ওপর তুই এমন কথা বলতে পারতিস? শোন বিনোদ, আমাদের গুরুদেব এত ভালো নাটক খুব কম লিখেছেন। পাগলি সেজে গঙ্গামণি বিলকি ছিলকি বুকছে আর মজার গান গাইছে বলে অত হাততালি দিচ্ছে লোকে, কিন্তু তোর চরিত্রটা কত গভীর! তোর চিন্তামণির জন্য মানুষ তোকে চিরকাল মনে রাখবে। ওসব কথা ছাড়ো, তোমার আমার গুরু, ইচ্ছে করেই গঙ্গার পাড়টা অতখানি তোল্লাই দিয়েছেন যাতে আমি ডাউন খেয়ে যাই। এইভাবে তোমরা আমাকে স্টার থেকে তাড়াতে চাও তা আমি বুঝি না। কেন যে তোর মাথায় এই কথাটা ঢুকেছে? কে তোকে তাড়াতে চায়? তুই হলি স্টার থিয়েটারের প্রধান অ্যাসেট, তোর নামে টিকিট বিক্রি হয়। আর একটা কথা শোন, নাট্যকার কোন চরিত্রটা কি জন্য কেমন ভাবে গড়েছেন তা নিয়ে কোনো কথা বলা আমাদের সাজে না। আমাকে ছোটখাটো চোর ছ্যাচোর কিংবা নফরের পাঠ দিলেও আমি কখনো আপত্তি করি? আমরা সবাই মিলে নাটকটাকে সার্থক করে তুলব, এটাই হচ্ছে প্রধান কথা। আমার টাকায় এই থিয়েটার হলো, অথচ তোমরা আমার নামটা রাখলে না, আমার ইচ্ছেরও তোমরা মূল্য দাও না। ওসব তো পুরনো কথা বিনোদ, এখন কি ওসব আলোচনার সময়? তুই মুখে রং মাখবি কি না বল। আমার শর্ত তো তোমায় জানিয়ে দিয়েছি, গঙ্গার রোল পুরো বাদ দিতে হবে আজ থেকেই। গঙ্গার ডায়লগের একটা অক্ষরও আমি বাদ দিতে দেব না, ওর রোল যেমন আছে তেমনই থাকবে, তাতে তুই রাজি না হলে প্লে হবে না। আমি দর্শকদের জানিয়ে দিচ্ছি, নায়িকা বিনোদিনী বেঁকে বসেছে বলে বিল্লমঙ্গল বন্ধ। অমৃতলাল গ্রিন রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হলে বকুনি খাওয়া বাচ্চা মেয়ের মতন মুখ ভার করে বিনোদিনী বলল, দাঁড়াও মনি দাদা, আমার এন্ট্রেন্স একটু পরে আছে, আমি আজকের মতন করে দিচ্ছি, তুমি ড্রপ সিন তুলে দাও। কিন্তু এরপরে এর একটা হেস্তনেস্ত করতে হবে তা বলে রাখছি। কিন্তু যথাসময় এই পুরো ঘটনাটাই গিরিশের কানে গেল। তিনি জিব দিয়ে চুকচুক শব্দ করতে করতে বললেন, হিংসে হিংসে, এই থিয়েটারের মাগিগুলো হিংসেতেই মলো। বিনোদিনীর কত নামডা, তবু এই বিল্লমঙ্গলে কয়েকখানা ক্র্যাপ কম পেয়েছে বলে গঙ্গামণির মতন এক হেঁজি পেঁজি কেউ হিংসে করে। স্ত্রিয়াস চরিত্রম। তাও তিনি বিষয়টার সমাধানের জন্যই পরদিন বিনোদিনীকে নিরিবিলিতে ডেকে বললেন, শুধু হাততালিতেই যশ হয় না রে বিনি, হাততালির মোহ একটা ব্যাধির মতন। নটনটীদের তিরস্কার বা পুরস্কার দুটোকেই কণ্ঠের হার করে নিতে হয়। তোকে তো বিলেতের অভিনেত্রী অ্যালেন টেরির কথা কতবার বলেছি, সেই অ্যালেন টেরি যখন লেডি ম্যাকবেথের মতো এক ভয়ঙ্করীর ভূমিকায় নেমেছিল, তখন দর্শকরা তাকে একবারও হাততালি দেয়নি। তার অভিনয় দেখে ভয়ে শিউরে উঠেছে, কিন্তু সেই অভিনয়ই তাদের মনে দাগ কেটে গেছে, সেই জন্যই সবাই তাকে এত বড় অভিনেত্রী বলে মানে। বঙ্কিমবাবু তোকে দেখে কি বলেছিলেন মনে নেই? বঙ্কিমবাবু নিজের লেখা গল্পের নাটক দেখতে এসেছিলেন একদিন, কি বইখানা যেন! হ্যাঁ হ্যাঁ, মৃণালিন, তাই না? তুই তো তখন জানিসও না যে বঙ্কিমবাবু কে কিংবা কত বড় একখানা মানুষ। বঙ্কিমবাবু তোর অভিনয় দেখে বললেন, বাহ, আমি তো মনোরমা চরিত্রটি শুধুমাত্র বইয়ের পাতাতেই রচনা করেছিল, কিন্তু এই যে দেখছে জীবন্ত মনোরমা। মনে আছে তোর? ওরে বিনি, বঙ্কিমবাবুর মুখ থেকে প্রশংসা আদায় করা সহজ নয়। আমিও তোকে বলছি, চিন্তামণি চরিত্রটা লেখবার সময় তোর মুখখানাই আমার মনে ছিল ঠিকই, কিন্তু তুই যেন সেই চিন্তামণিকেও অনেকখানি ছাড়িয়ে গেছিস। তোকে এ ভূমিকায় দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। গিরিশচন্দ্র বুঝিয়ে সুঝিয়ে অনেকটা শান্ত করলেন বটে, তবু বিনোদিনীর ওপরে সহ অভিনেতা অভিনেত্রীরা অনেকেই বিরক্ত হয়ে উঠতে লাগলো দিন দিন। গিরিশচন্দ্র যখন থাকেন না, সে সকলের ওপর খবরদারি করে, অভিনয় চলাকালীন ইচ্ছে করে দু একটা সংলাপ বাদ দিয়ে অন্যদের বিপদে ফেলে দেয়।
শো শুরু হবার একেবারে শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়। একদিন তো অভিনয় বন্ধ করার কথা প্রায় ঘোষিত হতে যাচ্ছিল। আমার জন্যই তো স্টার থিয়েটার তৈরি হয়েছে। এই কথাটা শতবার শুনতে শুনতে সবার কান ঝালাপালা হয়ে গেছে। অতি বড় পরোপকারও পরোপকারীর মুখ থেকে বারবার শুনলে তা তিক্ততায় পর্যবসিত হয়। গিরিশচন্দ্র সব শুনেও বিনোদিনীর ওপর রাগ করতে পারেন না। সত্যি তো, মেয়েটি একসময় অনেক স্বার্থ ত্যাগ করেছে। তিনি নানানভাবে বোঝাবার চেষ্টা করেন ওকে। একদিন তিনি বললেন, বিনি, এরপর যে নাটকটা লিখছি তাতে দেখবি তুই কত ক্ল্যাপ পাস। দর্শকরা তোর নাচ পছন্দ করে, নাচ দিয়েছি অনেকগুলো। এবার আর ভক্তি বৈরাগ্য ফৈরাগ্য নয়, স্রেফ নাচ গান হল্লা। নাম দিয়েছি বেল্লিক বাজা। হাড়ামি খ্যামটা কিছুই বাদ রাখিনি, তুই সাজবি রঙ্গিনী। সে কি মশাই, সবাই জানে আপনি আদর্শ শিক্ষা দিচ্ছেন। কি দারুণ উদ্দীপনার সৃষ্টি হয়েছে, হিন্দু ধর্ম আবার জাগছে। এখন হঠাৎ বাজারে একখানা পঞ্চরং ছাড়বেন? আগে তো থিয়েটারটাকে বাঁচাতে হবে নাকি? অ্যাক্টর অ্যাক্ট্রেসরা না খেয়ে থাকলে আদর্শ মাথায় উঠবে? বেঙ্গল থিয়েটার বেশি দর্শক টানছে, স্টারকে আবার জাগাতে হবে। লোকে লাস্যময়ী বিনোদিনীকে দেখতে চায়, সন্ন্যাসিনী দেখে দেখে টায়ার্ড হয়ে গেছে। চৈতন্য লীলায় চৈতন্যের পাঠ করতে করতেই বিবাহ বিভ্রাটে বিলাসিনী কারফর্মার রোলে বিনি কেমন ফাটিয়েছিল মনে নেই? বিনি আমাদের মস্ত বড় অ্যাক্ট্রেস, এখন কিছুদিন আবার বিলাসিনী রঙ্গিনী সাজুক, তারপর ওকে আমি আবার কোনো সিরিয়াস রোলে নামাব। তারপর কৌতুক ছলে বিনোদিনীর দিকে ফিরে চক্ষু নাচিয়ে বললেন, বেল্লিক বাজার এই নতুন নাটকটায় গঙ্গামণিকে দিয়েছি মুদ্দ ফরাসনির রোল, তাও দু এক সিন, একটাও ক্ল্যাপ পাবে না। সপ্তাহে তিন দিন বিল্লমঙ্গল মঞ্চস্থ হতে লাগল। অন্যদিন বেল্লিক বাজারের রিহার্সাল। নাটকখানি রঙ্গ তামাশায় ভরা হলেও প্রকৃতপক্ষে বর্তমান সমাজচিত্র। গিরিশ সব রিহার্সালে হাজির থাকতে পারেন না। প্রায় তিনি কাশীপুর বাগান বাড়িতে তাঁর অসুস্থ গুরুর চরণ সেবা করতে চলে যান। অমৃতলাল বসুই পরিচালনা করছেন অনেকটা। প্রথম দিন থেকেই রঙ্গিনীর ভূমিকায় দুর্দান্ত অভিনয় করছে বিনোদিনী। আহা, বিনি কি অভিনয়টাই না করছে! নাচের দৃশ্যে তাকে মনে হয় মঞ্চের উপরে এক বিদ্যুৎ তরঙ্গ। এই সময় তাকে দেখে কল্পনাই করা যায় না যে এই মেয়ে কিছুদিন আগে দিব্যোন্মাদ শ্রী চৈতন্য সেজে হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে। কিন্তু অমৃতলাল এও লক্ষ্য করলেন যে রিহার্সালের সময় একদিনও বিনোদিনী সাদাসিধে পোশাকে আসে না। সবসময় সে খুব সাজগোজ করে এবং মুখে রং মেখে থাকে। অমৃতলাল ভাবেন, আগে তো বিনি আটপৌরে পোশাকেই চলে আসত, রিহার্সালের সময় তো দূরের কথা, আসল অভিনয়ের সময় মুখে বেশি রং মাখাই পছন্দ করত না। এ সময় অমৃতলাল কানা ঘুষোয় শুনেছেন যে বিনোদিনীর থুতনিতে একটুখানি সেতির দাগ হয়েছে, রং মাখলে তা বোঝা যায় না। অমৃতলাল মুখ ফুটে কোনো দিন জিজ্ঞেস করেননি। আরও একটা ব্যাপার এই যে গঙ্গামণি, ক্ষেত্রমণি, ভূষণ কুমারীর মতন অন্য সহ অভিনেত্রীরা যেসব দৃশ্যে আছে সেই সব দৃশ্যে বিনোদিনী রিহার্সালে ফাঁকি মারে, ইচ্ছে করে বাথরুমে অনেকটা সময় কাটায় কিংবা বাড়ি ফেরার তাড়া দেখিয়ে বলে, এই সিনটা আমার প্রক্সি দিয়ে চালিয়ে দাও বুনি দাদা। তা কি হয় বিনি, তোর না হয় প্রতিভা আছে, বেশি রিহার্সাল না দিয়েও আসল অভিনয়ের সময় দৃশ্যগুলো ঠিক চালিয়ে দিবি, কিন্তু বাকি অভিনেত্রীরা তো অসুবিধায় পড়বে নাকি? অন্যদের কথা আমি কেন ভাবতে যাব বুনি দাদা, আমি চললুম। এরকমই একদিন গিরিশচন্দ্র যখন রিহার্সাল দেখতে এলেন, বিনোদিনী তখন বাড়ি চলে গেছে। থিয়েটারের নিয়ম হচ্ছে যে কটা দৃশ্যেরই মহড়া হোক সমস্ত অভিনেতা অভিনেত্রীদের প্রতিদিন সর্বক্ষণ হাজির থাকতে হবে। শুধু নিজের ভূমিকাটুকুই নয়, প্রত্যেকে গোটা নাটকের মহড়া দেখবে। এই নিয়ম পালনের জন্য গিরিশের কড়া নির্দেশ আছে। আজ গিরিশ কয়েক পাত্র চড়িয়ে এসেছেন,
মেজাজও সেই জন্য বেশ চড়া। কয়েকবার বিনোদিনীর খোঁজ করে সাড়া না পেয়ে তিনি অমৃতলালের কাছে জানলেন, আজকাল প্রায় বিনি আগে আগে বাড়ি চলে যায়। এই নাটকের উপর গিরিশ অনেকখানি ভরসা করে আছেন। বিনোদিনীর অবাধ্য মনোভাব তাঁর সহ্য হল না, চেঁচিয়ে বললেন, সে বেটি ভেবেছে কি, লাট সাহেবের বউ যা খুশি তাই করবে, আমি কে তা ভুলে গেছে? চল তো ভুনি, ওর বাড়ি যাই, আজ রাত্রিটা ওর বাড়িতেই কাটাবো। অমৃতলাল গিরিশকে এক পাশে টেনে নিয়ে গিয়ে বললেন, গুরু, অনেক দিন তো তুমিও যাওনি, বিনির বাড়ির ধরন ধারণ সব পাল্টে গেছে, যখন তখন ওর বাড়িতে আর মাল খেতে যাওয়া যায় না। কেন, সে বষ্টুমি হয়েছে, বাড়িতে পুজো আচ্ছা করে, তা করুক না, আমরা থিয়েটারের লোক, আমরা মালও খাবো পুজো আচ্ছাও করব, আমাদের সবই মানায়, চ চ। না গো, তাহা নয়, বিনি যে আবার বাবু ধরেছে, যেসে বাবু নয়, এবারে তো একবারে এক রাজা। গিরিশ অবাক হয়ে থমকে গেলেন, এরকম একটা সংবাদের জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। চৈতন্যলীলার পর বিনোদিনীর ব্যবহারে বেশ একটা পরিবর্তন এসেছিল। শ্রীরামকৃষ্ণের জন্য তার ব্যাকুলতাও ছিল আন্তরিক। বেশ তো চলছিল, আবার কোনো বাবুর রক্ষিত হওয়ার দরকার কি ছিল তার? বিনির অর্থের অভাব নেই, উর্মুখ তাকে অনেক টাকা দিয়ে গেছে, থিয়েটার থেকেও সে সকলের চেয়ে বেশি বেতন পায়, তার এখন নিজস্ব বাড়ি আছে। তা এই বাবুটিকে, এদেশে তো রাজা গজার অভাব নেই, ইনি কোনটি? নাম বলে আমার মুন্ডুটা খোয়াই আর কি, ওর নাম বলা নিষেধ, শুনেছি উনি নাকি মেঘনাদের মতো আড়ালে থাকতে চান। এই পোড়া বাংলাদেশে প্রচুর বাঘসিংহী, ধরে নাও ইনিও এক সিংহী। গিরিশ চোখ ঘুরিয়ে উত্তরের দিকে ইঙ্গিত করে বললেন, ওখানকার সিংহ? অমৃতলাল চুপ করে মুচকে হাসতে লাগলেন। গিরিশ দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, বিনি, বিনি, ছোট্ট একটা পুতুল হয়ে এসেছিলি, হাত পা নাড়তিস ঠিক পুতুলের মতো। নাচায় পুতুল যথা দক্ষ বাজি করে, আর এখন চললো, বেলা গেল গো, দেখবো রাধা শ্যামের বামে, তুমি তো তাকে এই অবস্থায় এনেছ। বিনি এখন আমাকে মানে না, আবার এক বাবুর রক্ষিতা হয়েছে, আমাকে জানাইন। এখনো কিন্তু অমৃতলাল বিনোদিনীর পক্ষ সমর্থন করেই বললেন, গুরুদেব, ওকে খুব দোষ দেওয়া যায় না, তুমি এখন রামকৃষ্ণ ঠাকুরকে নিয়ে ব্যস্ত থাকো, বিনি একাকিনী, তুমি তো জানো এই কলকাতা শহরে একা কোনো স্ত্রীলোকের বাস করা কত কঠিন কাজ, তাও বিনির মতো এক রূপসী গুণবতী নারী কত বাঁদর ভোদরে সবসময় উৎপাত করে, স্ত্রীলোকের পতি ছাড়া গতি নেই, থিয়েটারের অভিনেত্রী একবার বনিতাকে কে বিয়ে করবে? নিরাপত্তার জন্যই বিনির একজন রক্ষক দরকার, শুনেছে এই রাজাবাবুটি খুবই সহৃদয়, বিনির সঙ্গে নাকি খুব ভালো ব্যবহার করেন। আমি যাব, আজই ওর সঙ্গে কথা বলতে চাই, তুই যাবি? অমৃতলাল অনেক ভাবে নিরস্ত করার চেষ্টা করলেন, মানলেন না গিরিশ। গিরিশের ঘোড়ার গাড়ি ছুটে গেল গোয়া বাগানের দিকে। বিনির বাড়ির সামনে এখন দুজন সান্ত্রী বসে থাকে, তারা গিরিশচন্দ্রকে চিনে না, তাদের মাথায় পাগড়ি, কোমরে ঝুলছে তলোয়ার, রাজকীয় রক্ষী যাকে বলে, তারা দরজা আগলে দাঁড়াল। গিরিশের জন্য বিনোদিনীর বাড়ি চিরকালই অবারিত দ্বার। অমৃতলালকে সঙ্গে নিয়ে যখন তখন এসেছেন কতবার, নাটকের আলোচনা ও বিয়ার পান করতে করতে রাত কাবার হয়ে গেছে। একবার সে যখন গিরিশের বুকে সর্দি বসে গিয়েছিল, বিয়ার পানে রুচি ছিল না, অমৃতলাল মাঝরাতে বেরিয়ে গিয়ে সারা শহর খুঁজে খুঁজে জুটে এনেছিল বিহাইভ ব্র্যান্ডির বোতল। সে বাড়িতে এসে গিরিশ বাধা মানবে কেন? রক্তচক্ষে রক্ষীদের দিকে তাকিয়ে বললেন, হট, ওঠে যা আমার সামনে থেকে। অমৃতলাল প্রমাদ গুনলেন, একটা না সাংঘাতিক কিছু ঘটে যায়,
রক্ষীরা কিছু বুঝবে না। রাজাবাবু যদি এখন এখানে এসে থাকেন তাহলে বিনোদিনী বিব্রত বোধ করে দেখা করতে চাইবে না। দৈবাদ রাজাবাবুর মুখোমুখি পড়ে গেলে গিরিশ চিক কি বলবেন তার ঠিক নেই। নেশা ছুড়ে গেলে তার মুখের কোনো লাগাম থাকে না, পরোয়া করেন না কারুকেই। একদিন রামকৃষ্ণ ঠাকুরকে পর্যন্ত বাপ মা তুলে গালাগাল দিয়েছিলেন। অমৃতলাল গিরিশের হাত ধরে টেনে বললেন, গুরু চলো আজ বাড়ি ফিরে যাই। সেই সিপাই বেটারা তো কোনো কথাই বোঝে না দেখছি। কাল বিনিকে খবর পাঠালে সে নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করবে। হাত ছাড়িয়ে নিয়ে গিরিশ ওপরের দিকে মুখ করে চেঁচাতে লাগলেন, বিনি, বিনোদ নেমে আয়, এই বিনি, বিনি। একটু পরেই খুট করে শব্দ হয়ে সদর দরজা খুলে গেল। সাদা শাড়ি পরা একজন কৃষকায়া দাসী বেরিয়ে এসে মৃদু গলায় বলল, ওগো বাবু আজ বাড়ি যাও, দিদিমণির অসুখ করেছে, আজ দেখা হবে না। দাসীটি পুরনো এবং চেনা। গিরিশ তাকে দেখে বললেন, আরে পদি, তোর দিদিমণি জানে আমি এসেছি? আমার ডাক শুনতে পেয়েছে? হ্যাঁ গো, বারণ্ডা থেকে দেখেছে তোমাকে, দিদিমণির অসুখ গো। আগে তার অসুখ হলে সবচেয়ে প্রথমে আমাকে ডেকে পাঠাতো, এখন সে আমাকে উপরেই ডাকলো না। অমৃতলাল এবার প্রায় ঠেলতে ঠেলতেই গিরিশকে নিয়ে গেল ঘোড়ার গাড়ির দিকে। গাড়ির পাদানিতে পা দিয়েও থেমে গেলেন গিরিশ। ঘাড় ঘুরিয়ে একবার দেখলেন বিনোদিনীর বাড়ির তিনতলার এক আলো চলা ঘরের দিকে, তারপর আগুনের হলকার মতন বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন, ধরাকে সরাক জ্ঞান করছে, ধরাকে সরা, হ্যাঁ, অতি দর্পে হতলঙ্কা, একটা মাটির পুতুলকে আমি, এই আমি গিরিশচন্দ্র ঘোষ, ওড়ে পিঠে মানুষ করেছি, তার চলন বলন হাসি কান্না সে আমি শেখাইনি, ওকে যাতে মানায় সেই রকম ক্যারেক্টার আমি তৈরি করেছি আমার নাটকে, এইসব রোলে পার্ট করে ওর নাম হয়েছে। যত রাজা মহারাজা বাবুই ধরুক না কেন, তা বলে ঠিক সময় রিহার্সালে আসবে না, এত দেমাক, এত থিয়েটারে একটা ডিসিপ্লিন নেই, ও এমন মাথায় চড়ে বসলে অন্য নট নটীরা আমাকেই ধুষবে না, থিয়েটারের জন্য আমরা অন্য সব কিছু ছাড়িনি, উনি যাকে আমি নিজের হাতে গড়েছি তাকে আমি আবার ভেঙে ফেলতেও পারি, আমি যদি চাই তাহলে শুধু স্টার কেন, আর অন্য কোনো থিয়েটারে ওর স্থান হবে না, পাদ প্রদীপের আলো ওর মুখে আর পড়বে না, ও হয়ে যাবে অন্ধকারের জীব। আরে ওসব কথা আজ থাক গুরুদেব, গলা শুকিয়ে গেছে, চলো অন্য কোথাও গিয়ে মাল খাই। মনি আমাকে একতল মাটি দে, আমি আবার একটা পুতুল করব, সেই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করব, আমার অঙ্গুলি হেলনে সে নাচবে গাইবে, আমার শেখানো কথায় সে দর্শকদের হাসাবে কাঁদাবে, আর একটা আনকোড়া মেয়ে জোগাড় করে নিয়ে আয়, আমি তাকে বিনোদিনীর চেয়েও অনেক বড় অ্যাক্ট্রেস করে তুলব। একদিকে যখন গিরিশের মঞ্চের সবচেয়ে ভরসার মানুষ বিনোদিনীর ব্যবহারে গিরিশের মন ভাঙছে, তখনই অন্যদিকে তাঁর গুরু রামকৃষ্ণের শরীরেরও ক্রমশ অবনতি হচ্ছে। তাঁর সেবায় দিন রাত জাগছে একদল ছেলে। অনেকেই ভাবে, আচ্ছা এতগুলি স্বাস্থ্যবান কলেজে পড়া শিক্ষিত যুবক এক মুমূর্ষু বৃদ্ধকে ঘিরে ওই কাশীপুরের বাগান বাড়িতে মাসের পর মাস পড়ে থাকছে কেন? অনেকেরই তো বাবা মায়ের প্রবল আপত্তি, তবু এদের বাড়িতে মন টেকে না, এখানে ছুটে আসে কিসের টানে? এদের কয়েকজন প্রেসিডেন্সি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়েছে, সংস্কার মুক্ত মন নিয়ে মুক্ত চিন্তার অধিকারী হয়েছে। এই যুবা বয়স রূপ ও সৌন্দর্য উপভোগের সময়, যৌবনে মানায় বিদ্রোহ, যৌবনে মানায় নিজস্ব পথ খোঁজার তেজ। আর এই যুবাবৃন্দ ব্যাকুল হয়েছে ঈশ্বর উপলব্ধির জন্য। এই চেষ্টা কি স্বাভাবিক? ঈশ্বর তো বহু হাজার বছরের প্রাচীন, তাঁর স্বরূপ বোঝার চেষ্টাও তো চলে আসছে বহু যুগ ধরে। নরেন, রাখাল, নিরঞ্জন, শশী, যোগিনের মতো তরুণেরা সে পথে যাওয়ার জন্য ঘর ছাড়া হলো কেন? রামদত্ত, সুরেন মিত্তির, বুড়ো গোপাল ঘোষ, বলরাম বোস, মহেন্দ্র গুপ্ত,
গিরিশ ঘোষের মতো বয়স্ক সংসারী ভক্তরা কোন টানে আসে তা বোঝা যায়। এরা বিষয়ী লোক, অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে এসে পৌঁছেছেন জীবনের মধ্যাহ্নে। কেউ ভোগবিলাসে মত্ত থেকেও মাঝে মাঝে বিবেক দংশন অনুভব করেন, কেউ বা নিছক সাংসারিক পরিপূর্ণতাতে সন্তুষ্ট না হয়ে এখন পরমার্থ খুঁজছেন, কেউ বা কিছু কিছু পাপ থেকে মুক্ত হওয়ার জন্য একজন গুরুকে অবলম্বন করতে চান। রামদত্ত ডাক্তার, সুরেন মিত্তির সাহেব কোম্পানির বড় চাকুরে, বলরাম বোস জমিদার, গিরিশ ঘোষের মতো সুরেন মিত্তিরও মদ্যপ এবং প্রায় রাত অতিবাহিত করেন বিশ্বালয়। এই উদ্ধত স্বভাবের মানুষটি বন্ধু রামদত্তের সঙ্গে প্রথমবার দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ সন্দর্শনে যাওয়ার আগে বলেছিলেন, গিয়ে যদি দেখি মানুষটা ভণ্ড তাহলে কান ধরে হিরহির করে টেনে আনব। রামকৃষ্ণের বিচিত্র ব্যক্তিত্ব এবং মধুর স্বভাবে এরা একে একে মুগ্ধ ও পরম ভক্ত হয়েছেন। এরা গুরু খোঁজার জন্য ব্যাকুল ছিলেন, পেয়েছেন এক আদর্শ গুরু। রামকৃষ্ণ এদের যার যার পেশা, বৈষয়িক কাজকর্ম কিংবা সংসার কিছুই ত্যাগ করতে বলেননি। এমনকি সুরেন এবং গিরিশকে মদ্যপান কিংবা পরদার গমনেও নিষেধ করেননি। শুধু বলেছেন মদ্যপানের সময় কিংবা বারাঙ্গনার কক্ষে গিয়ে মায়ের কথা স্মরণ করতে। তিনি ওদের আশ্বস্ত করার জন্য বলেছেন, এরা আরো কিছুদিন ভোগ করুক, ভোগ কেটে গেলে একেবারে খাঁটি হয়ে যাবে। এরা রামকৃষ্ণের সেবক, রামকৃষ্ণ এবং তার অন্যান্য শিষ্যদের জন্য এরা অর্থ সাহায্য করেন, তার চেয়ে বেশি কিছু এদের ত্যাগ করতে হয়নি। কিন্তু নরেন, রাখাল, নিরঞ্জনদের মনোভাব অনেকেই বুঝতে পারে না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা ভাবে, এই ছোড়াগুলো এমন হা হা করে ঘুরে বেড়াচ্ছে কেন, এদের জীবন কত সম্ভাবনাপূর্ণ, অথচ এরা যে এরই মধ্যে সবকিছু ত্যাগ করে বসে আছে। এরা ঈশ্বর উপলব্ধির জন্য ব্যাকুল, কিন্তু ঈশ্বর কি কখনো আভাসে ইঙ্গিতে জানিয়েছেন যে 22-23 বছরের যুবকেরা দেশের চিন্তা, সমাজের চিন্তা, নিজের প্রিয়জনদের চিন্তা ছেড়ে শুধু তার চিন্তাতেই মগ্ন হয়ে থাকুক? ওটা কি ঈশ্বরের সৃষ্ট এই পৃথিবীর নিয়ম বিরুদ্ধ নয়? সত্যিই তো এরা ঈশ্বরকে দেখেনি, তাহলে কি প্রকৃতপক্ষে ঠিক ঈশ্বরের টানে নয় এরা ঘর ছাড়া হয়েছে? শুধু একজন মানুষের টানে? ঈশ্বরকে চোখে দেখা যায় না, কিন্তু যে মানুষকে চোখে দেখা যায় অথচ কিছুতেই যাকে বোঝা যায় না, অন্য হাজার হাজার মানুষের সঙ্গে কিছুতেই যাকে মেলানো যায় না, যার জীবন জলের মতন স্বচ্ছ অথচ রহস্যময়, যার ব্যবহারে মিশে আছে নিঃস্বার্থ ভালোবাসা আর মায়া, তার টান বড় মর্মভেদী। রামকৃষ্ণ পুরোপুরি গৃহী নন, অথচ গার্হস্থ জীবনের অনেক খবর রাখেন। কোন জিনিসের কি বাজার দর তা পর্যন্ত তার জানা। একটা কম্বলের দাম 5 শিকে না 1.5 টাকা হতে পারে তাও বলে দেন ভক্তদের। কার পেটের ব্যামো, কার বাড়িতে অশান্তি, তা নিয়েও তিনি উদ্বিগ্ন। তিনি পুরোপুরি সন্ন্যাসীও নন, পরমহংস সাধুর মতন তিনি নির্জন গুহাবাসীও হতে চাননি। তাঁর ছোটোখাটো লোভ আছে, জিলিপি খেতে বড় ভালোবাসেন, থিয়েটার দেখতে যান, সরল মাধুর্য মাখা কিশোরদের কোলে বসিয়ে আদর করেন। একবার রূপবাঁধানো গড়গড়ায় তামাক খাবার স্বাদ হয়েছিল তাঁর। পরমহংস সাধু হয়েও সংসারে রইলেন রামকৃষ্ণ, অথচ নিজের প্রতিষ্ঠা, প্রতিপত্তি কিংবা বিশাল এক শিষ্য সম্প্রদায় গড়ে তোলার দিকেও যে তাঁর ঝোঁক নেই সে কথাও ঠিক। নিজের জন্য তিনি কিছুই চান না, এখানেই তাঁর পরম বৈরাগ্য। অথচ যে কয়েকজন ভক্ত তাঁর ব্যক্তিত্বের টানে ছুটে এসেছে, যারা তাকে ঘিরে থাকে, তাদের সকলেরই প্রতি ঠাকুরের অসম্ভব স্নেহমায়া। এই মায়ার টান কিছুতেই ছিন্ন করা যায় না। 22-24 বছরের এই কয়েকজন যুবক বাবা মাকেও ছেড়ে রামকৃষ্ণকে ঘিরে রয়ে গেল, একটা একটা করে ছিঁড়ে ফেলতে লাগল সাংসারিক বন্ধন, ভোগ, বিলাসিতা, আরাম, নারী সান্নিধ্য ইত্যাদি সাংসারিক আসক্তি থেকে মুক্ত হয়ে তারা আসক্ত হয়ে পড়ল ত্যাগ ও বৈরাগ্যে। এও একটা তীব্র নেশা,
দোতলার ঘরটিতে রয়েছেন রামকৃষ্ণ। রোগের যন্ত্রণায় অধিকাংশ সময় তাকে শুয়েই থাকতে হয়। শরীরটা শুকিয়ে ছোট্ট হয়ে গেছে, গুনতে পারা যায় বুকের পাঁজরা, জিরজির করছে হাত দুখানি। এক একদিন এত দুর্বল হয়ে পড়েন যে দুদিক থেকে দুজন ধরে না থাকলে তিনি পেচ্ছাপ বাহ্য করতে যেতে পারেন না। আবার এক একদিন নিজেই তুর তুর করে ঘুরে বেড়ান ঘরের মধ্যে, গলা দিয়ে মাঝে মাঝেই বমি আর পুঁজ বেরিয়ে আসে, অসহ্য ব্যথা। নিচের তলায় 12-14 জন যুবক শিষ্য অনেক সময় হুড়োহুড়ি দাপাদাপি করে, গুরুর অসুস্থতার জন্য তারা কাতর। কিন্তু সব সময় বিষণ্ণ ও মুখ ভার করে থাকা যৌবনের ধর্ম নয়। তারা চেঁচিয়ে গান গায়, কোনো একজনের রসিকতায় অট্ট হাসিতে ফেটে পড়ে সবাই। কখনো ওদের সমবেত গান শুনে ওপর থেকে রামকৃষ্ণ বলে ওঠেন, ওরে ওদের থামতে বল না, আমি এদিকে মরতে বসেছি আর ছোড়াগুলো আমোদ করছে। তারপরেই আবার ওদের ওপরে ডেকে আনতে বলেন, বকুনি দেওয়ার বদলে ফিক করে হেসে বলেন, এক জায়গায় সুর ভুল হচ্ছিল কেন, আমার সামনে গান কর। মহেন্দ্রলাল সরকার মূল ডাক্তার হলেও আরো বহু ডাক্তার, কবিরাজ, হেকিমের আনাগোনার বিরাম নেই। কেউ বলে গলা দিয়ে ঘি ঢালতে, কেউ দেয় হরিতাল ভস্য, কেউ বলে হরিতকি চিবিয়ে খেতে। যে যা বলে রামকৃষ্ণ মেনে নেন। তাঁর বেঁচে থাকার বড় স্বাদ। ব্যাধির চরম কষ্টের সময় বোঝা যায় মানুষের জীবনে শরীরের ভূমিকা কতখানি। ঈশ্বর চিন্তা পর্যন্ত তখন দূর হয়ে যায়। যন্ত্রণায় যখন শরীর কুঁকড়ে যায় তখন মনে হয় মুক্তি মোক্ষ এসবই তুচ্ছ, নিছক কথার কথা। হে প্রাণ, তুমি এই শরীর ছেড়ে যেও না, দোহাই তোমার, আর একটু থাকো। এই রকম সময় যদি কেউ বলে আপনি ঈশ্বরের অবতার, আপনি ইচ্ছে করলেই, তখন রামকৃষ্ণ ধমকে বলে ওঠেন, চুপ কর, ওসব শুনলে ঘেন্না করে, আমি এত কষ্ট পাচ্ছি আর তোমরা আমাকে অবতার সাজিয়ে মজা পাচ্ছ। কেউ শাস্ত্রের উদ্ধৃতি দিলেও তার পছন্দ হয় না, তিনি বলে ওঠেন, শাস্ত্রের মধ্যেও অনেক চিনি বালি মেশানো আছে। এক একদিন মনে হয় আজই বুঝি ঘনিয়ে আসবে শেষ মুহূর্ত। উদ্বেগ উৎকণ্ঠায় সবাই বাকশূন্য। আবার পরদিনই রামকৃষ্ণ সমস্ত জ্বালা যন্ত্রণা দমন করে সহাস্য সুন্দর। ঘনিষ্ঠ শিষ্যদের পরিমণ্ডলে তিনি নানা বিষয় আলোচনায় মেতে ওঠেন। তারপর গানের পর গান। বয়স্ক সংসারী ভক্তদের প্রতি তেমন আগ্রহ নেই রামকৃষ্ণের। এই তরুণ ভক্তদের পবিত্র ঝলমলে মুখগুলি দেখে তিনি যেন নবজীবন ফিরে পান। গান গাইতে গাইতে নরেনের চোখ জ্বালা করে ওঠে, সে বাইরে ছুটে চলে যায়। রামকৃষ্ণ যখন একটু ভালো থাকেন তখনই নরেনের বুক বেশি করে মোচড়ায়। তখন মনে হয় এমন মানুষটি আমাদের ছেড়ে চলে যাবেন, ইনি কোনো অনাচার করলেন না, পাপ করলেন না, তবু কেন এমন কালব্যাধি ধরল একে, সৃষ্টিকর্তার এ কি অবিচার। নরেন সহজে নরম হয় না, লোকের সামনে অস্ত্র বিসর্জন করার প্রশ্নই ওঠে না। রাখাল বা অন্য কেউ কান্নাকাটি করলে নরেন তাদের সান্ত্বনা দেয়, কিন্তু একদিন সে আর নিজেকে সামলাতে পারল না। একদিন রাত্রির বেলা নরেন বাড়ির বাইরে গিয়ে রাম রাম বলে চিৎকার করতে থাকে, ঠিক চিৎকার নয়, বুক ফাটা আর্তনাদ। সেই আর্তনাদ শুনে বেরিয়ে আসে অনেকে। নরেন বাগানের চারিদিকে দৌড়তে শুরু করে, কয়েকজন গিয়ে নরেনকে ধরার চেষ্টা করে, কিন্তু বলশালী সেই যুবাকে আটকানো সহজ নয়। নরেন রাম রাম করতে করতে দৌড়তে লাগলো ঘন্টার পর ঘন্টা, যেন সেই ডাকে আকাশ ভেদ করে দিতে চায়। রামরূপী নারায়ণ তার প্রভুকে নিরাময় করে দিতে পারে না। রাত গভীর হয়, নরেনের সেই উন্মত্ততা জানলা দিয়ে দেখতে পান
রামকৃষ্ণ। তিনি ব্যাকুল হয়ে ডেকে পাঠান নরেনকে, কিন্তু কে শোনে কার কথা? নরেনের যেন বাহ্য জ্ঞান নেই, তার ক্লান্তি নেই, সে দৌড়চ্ছে অনবরত। মধ্যরাত পেরিয়ে যাবার পর কয়েকজন ভক্ত চারিদিক থেকে নরেনকে ঘিরে ধরে থামালো, তাকে টানতে টানতে নিয়ে এলো দোতলায়। নরেনের দুচক্ষু লাল, বুক জ্বালানো উষ্ণ নিঃশ্বাস বেরুচ্ছে। তাকে দেখে রামকৃষ্ণেরও চোখে জল এলো। তিনি স্নেহবিকলিত কণ্ঠে বললেন, আরে তুই ওরকম করছিস কেন? ওতে কি হবে? রাম রাম রাম, কেন আপনার রোগের কষ্ট দূর করে দেবেন না? দেখ, তুই এখন যেমন করছিস, অমনি 12টা বছর আমার মাথার ওপর দিয়ে ঝড়ের মতো বয়ে গেছে। তুই আর এক রাত্রিরে কি করবি? নরেনকে কাছে এনে তিনি তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আরেকজন অন্তরঙ্গ ভক্ত কালীপ্রসাদ অনেক বেদবেদান্ত পাঠ করেছে, এখানে এসে সে প্রায়ই একান্তে ধ্যান করে। ধ্যানের সময় তন্ময় হয়ে যায়। সেই কালীপ্রসাদ হঠাৎ একদিন নাস্তিক হয়ে গেল। এত মানুষ থাকতে তার গুরু কেন এমন কঠিন রোগে আক্রান্ত হলেন, কেন তিনি এত কষ্ট পাচ্ছেন, এই প্রশ্নের সে কোনো উত্তর খুঁজে পায় না। এখন তার মনে হয়, ধর্ম, ঈশ্বর, জীবাত্মা, পরমাত্মা, এসব এসব মিথ্যে, অলিক কল্পনা। হাজার ধ্যান করলেও কিচ্ছু হয় না, জীবন চলে প্রকৃতির নিয়মে। এ খবর জানতে পেরে রামকৃষ্ণ কালীপ্রসাদকে ডেকে জিজ্ঞেস করলেন, আরে তুই নাকি কি সব বলে বেড়াচ্ছিস, তুই ঈশ্বর মানিস না? না, এখন আর মানি না। ঈশ্বর আমাদেরকে কি দেয়? ঈশ্বরকে পাওয়া না পাওয়ায় কি যায় আসে? তুই শাস্ত্র মানিস না, লোকাচার মানিস না? কালীপ্রসাদ দুদিকে প্রবল ভাবে ঘাড় নাড়ল। অন্য কোনো সাধুর কাছে এরকম বললে সে তোর গালে চড় মারত। আমাকে বুঝিয়ে দিন, আমার জ্ঞান চক্ষু খুলে দিন। যাকে চড় মারার কথা বললেন তার দিকে আবার কোমল মায়াবী দৃষ্টিতে চেয়ে রইলেন রামকৃষ্ণ। কালীপ্রসাদের অভিমানের কারণ বুঝতে তার দেরি হল না। তিনি কালীপ্রসাদের পাশে এসে দাঁড়িয়ে বললেন, বিশ্বাস কি এত সহজে হারাতে হয় রে? তিনি সব বুঝবি, সব জানবি। গিরিশের মনে অবশ্য এরকম কোনো দ্বিধা অভিমান নেই, তিনি দৃঢ়ভাবে ধরে বসে আছেন। আমার গুরু রামকৃষ্ণ ঠাকুর ঈশ্বরের পূর্ণ অবতার, এই ব্যাধি তাঁর লীলা, অন্যদের পাপ তিনি অঙ্গে ধারণ করেছেন, যে কোনো দিন তিনি ইচ্ছে করলেই আবার সুস্থ হয়ে উঠবেন। এখন তো গুরু সন্দর্শনে এসে তিনি মাটিতে শুয়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম করেন। রামকৃষ্ণ ব্যস্ত হয়ে বললেন, ওরে তুই অমন করিস না, আমার লজ্জা করে। অন্যদের সঙ্গে গিরিশের তর্ক হয়, নরেন কিংবা সুরেন মিত্তির অবতারত্ব এখনো মানে না। গিরিশ বজ্রগর্জনে নিজের মতো জাহির করেন তাদের কাছে। নরেন আর গিরিশের বুদ্ধির লড়াই উপভোগ করেন রামকৃষ্ণ, মাঝে মাঝে হুঁশকে দেন। তোরা ইংলিশে বল। কিন্তু একা একা গিরিশের সান্নিধ্যে যেন অস্বস্তি বোধ করেন রামকৃষ্ণ। এক একদিন গিরিশ মাতাল হয়ে এসে বড় বাড়াবাড়ি শুরু করে দেন, তখন তার ব্যাপারটা কৌতুকের থাকে না। একদিন ঘর ভর্তি লোকের সামনে গিরিশ বর্ণনা করতে লাগলেন তার ছোট ভাই অতুলের এক অলৌকিক অভিজ্ঞতার কথা। এই কাশীপুরেই একদিন রামকৃষ্ণের অসুখের বেশ বাড়াবাড়ি হয়েছিল। অতুল সেদিন সারা রাত জেগে পাহারা দিচ্ছিল গুরুকে, পরপর কয়েকদিন রাত্রি জাগার ক্লান্তিতে শশী বিশ্রাম নিতে গেছে, লাটুও ঘুমিয়ে পড়েছে, অতুল একা। এ সময় শ্রী রামকৃষ্ণের দেহ থেকে উজ্জ্বল জ্যোতি বেরুতে লাগল, ওপরের আবরণটি হয়ে গেল স্বচ্ছ। বিস্ফারিত চোখে অতুল দেখল শ্রী রামকৃষ্ণ অর্ধনারীশ্বর, তাঁর একদিক কৃষ্ণের মতো, অন্যদিকটি রাধা।
দক্ষিণ অঙ্গের রং নীল আর বাম অঙ্গের ঢলঢল সোনার বরণ। কেউ কেউ এ কাহিনী শুনছে মুগ্ধ বিস্ময়ে, দু একজন অবিশ্বাসে ফিক ফিক করে হাসছে। রামকৃষ্ণ অধৈর্যভাবে বললেন, ঘরে অনেক লোক, বড় গরম। তার ইঙ্গিত পেয়ে অনেকেই ঘর ছেড়ে চলে গেল। রয়ে গেলেন গিরিশ। গাঢ় আবেগের সঙ্গে বলতে লাগলেন, আপনি ঈশ্বর, ঈশ্বর, নিশ্চিত ঈশ্বর। এক একবার মনে হয় তুমি যা বলছো গো তা বোধহয় সত্যি, অসুখ ভালো হয়ে যাবে। আবার এও মনে হয় ঠিক যে এত কষ্ট এই শরীর সইতে পারবে না। আগে নরলীলায় এই রকমই হয়। এই সময় মহেন্দ্র মাস্টার ঘরে এসে দেখলেন রামকৃষ্ণ যন্ত্রণায় ছটফট করছেন। মাস্টারকে দেখে অর্ধ নিমিলিত চোখে শুষ্ক অন্তর্ভেদী স্বরে বললেন, কষ্ট, বড় কষ্ট। ডাক্তারদের কোনো ওষুধই কাজে লাগছে না। কি করে গুরুর এই কষ্ট কমানো যায় তা বুঝতে পারেন না মাস্টার। এ সময় গিরিশের হঠাৎ একটা কথা মনে পড়ে। তাঁরও পেটে খুব ব্যথা হয় মাঝে মাঝে, কোনো ওষুধে কিচ্ছু কাজ হয় না, কিন্তু খানিকটা মদ্যপান করলে ব্যথা বোধ কমে যায়। গিরিশ ব্যগ্রভাবে বললেন, খাবেন একটু একটু। তুমি যা বলো। মাইরি, কালির দিব্যি বলছি, আপনি একটু খান। মাস্টার শঙ্কিতভাবে তাকান গিরিশের দিকে। গিরিশ কি খাওয়ার ইঙ্গিত করছেন তিনি ঠিক বুঝতে পারছেন না। রামকৃষ্ণ প্রস্রাব করতে চলে যান। ফিরে এসে খানিক বাদে গিরিশকে বললেন, বড় গরম লাগছে ঘরে, তোমরা তবে এসো। শীতের পর গ্রীষ্ম, তারপর বর্ষাকাল চলে এসেছে। অসুখের উত্থান পতন চলছে পালা করে। শরীর এত দুর্বল, কোনো পথ্যই রামকৃষ্ণের গলা দিয়ে নামে না। মাংসের জুসেও তার অরুচি ধরে গেছে। একজন বলল, গুগলির জল খেলে শরীরে বল বৃদ্ধি হয়। রামকৃষ্ণ তাও খেয়ে দেখতে রাজি হলেন, কিন্তু কথাটা শুনে শিউরে উঠলেন সারদামণি। পথ্য রান্নার ভার তাঁর ওপর। তিনি স্বামীর কাছে এসে বিহুবলভাবে বললেন, ওগুলো তো জ্যান্ত প্রাণী, ঘাটে দেখি চলে বেড়ায়, আমি ওদের মাথা ইঁট দিয়ে ছেঁচতে পারবো না। রামকৃষ্ণ মৃদু হেসে বললেন, আমি খাবো, আমার জন্য রাঁধবে, তাতে কোনো দোষ নেই। এই বাগান বাড়িতেই রয়েছে দুটো পুকুর, তাতে গিঁড়ি গুগলির অভাব নেই। সারদামণিকে সাহায্য করার জন্য কালীপ্রসাদ ঘাটের পাশ থেকে গুগলি তুলে এনে খোলা ভেঙে পরিষ্কার করে দেয়। সারদামণি সেগুলি সেদ্ধ করে ভাতের মণ্ডের সঙ্গে মিশিয়ে খাওয়াতে আসেন স্বামীকে। মশলাহীন বিস্বাদ ওই খাদ্য সুস্থ মানুষে গলাধঃকরণ করতে পারে না। রামকৃষ্ণ মুখে দিয়ে থুতু করে ফেলে দিলেন, তবু অসীম ধৈর্য নিয়ে সারদামণি একটু একটু করে খাওয়াতে চান। রামকৃষ্ণ খেতে খেতে ঘুমিয়ে পড়েন, কিংবা আচ্ছন্নের মতন হয়ে যান। চুপ করে বসে থাকেন সারদামণি। বেশি দেরি হলে তিনি স্বামীর শরীরে আলতোভাবে ঠেলা দিয়ে ডেকে বলেন, ওঠো ওঠো, আরেকটু খাবে না? রামকৃষ্ণ চোখ মেলে একটু ম্লান স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন, তারপর আস্তে আস্তে বলেন, কি দেখলাম জানো? কলকাতার লোকগুলো যেন অন্ধকারের পোকার মতো কিলবিল করছে, তুমি তুমি ওদের দেখো। স্ত্রী সারদাকে মস্তভার সমর্পণ করলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। মা সারদাকে বুঝলেন এর মধ্যে আসলে আসন্ন বিদায়ের এক ইঙ্গিত লুকিয়ে আছে। তবে কি সত্যি সময় ঘনিয়ে এসেছে?
প্রথম আলো। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, মুখ্য চরিত্রে কথক অর্ঘ্যমাল্য মাইতি ও পিয়ালি পাঠক, বিনোদিনী, আম্রপালী ঘোষ মিত্র, গিরিশ, জয় মুখার্জি, বঙ্কিম, সৌমিক মৈত্র, রামকৃষ্ণ, শেখর দাস, নরেন, প্রসূন দাস, কালীপ্রসাদ, সুদীপ্ত ঘোষ, সারদা, মৌমিতা পাল। এছাড়াও রয়েছে অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাই, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।